ফাইনালি আমাদের চলে এসেছে যাবার পালা। এখন এখানে প্রিপারেশন চলছে আলু পোড়ার। কালকে আমার বার্থডে, আর এটা আমার বার্থডের একটা আইটেমের মধ্যে থাকছে, সর্ষে দিয়ে আলু পোড়া। অনেকগুলো স্লট পুরনো হয়ে গেছে, কাকিমুনি আমার জন্য অনেকগুলো পুড়ে দিয়েছে, আগরতলা নিয়ে যাব। আর এটা লাস্ট পোর্শন, তো তোমরা দেখতে থাকো। এখন কটা বাজে? সাতটার। আমরা সবাই রেডি, আমাদেরকে নিচ্ছে না। না, আমি বলেছি ওরা যাচ্ছে না। আর সবচেয়ে বড় কথা, কেউ যাওয়া ছিল না, শুধু আমি মা যাওয়া ছিল। এখন ঠাকুমা রেডি, ঠাকুমা যাবে, সব ভাই বোন সবাই মিলে যাবে। তো মা আলো উঠাচ্ছে সবকিছু, তো এখন বেরিয়ে যাচ্ছি। বাই বাই ফ্রেন্ডস। তো যাবার পথে আমরা চলে এসেছি এক আঙ্কেলের বাড়িতে। আঙ্কেল হচ্ছে বাবার বন্ধু। আমি অ্যাকচুয়ালি এই সিজনে কোনো খেজুরের রস খাইনি, তো আমি ডিরেক্টলি চলে এসেছি আঙ্কেলের বাড়িতে। আঙ্কেলের বাড়ি থেকে আমরা অলওয়েজ লেবু, খেজুরের রস, যাই সবজি হয় আমরা একদম নিয়ে যাই, একদম নিজের বাড়ির মতো করে। বাট গাড়ি থেকে নামা চলবে না, নামলেই বিপদ। প্রচুর মানুষ, প্রচুর প্রচুর মানুষ, তো সবাইকে নামানো এখন ইম্পসিবল। সবাইকে যদি নামায় আবার ওঠানোটা ইম্পসিবল, গাড়ি ভর্তি। বাবা বলছিল গাড়ি কেনা, কত বছর হয়েছে গাড়ি কিনছে? স্যার এই গাড়িটা হয়েছে আমাদের 4 বছর হয়ে গেছে, মানে এই লেভেলের লোড নাকি কোনোদিন নেয়নি গাড়ি। 11 জন আমরা প্রায় গাড়িতে, আর টুপাই ওরা ওরা ডিক্কিতে বসেছে মালের সাথে, তারপরে ওরা যাবে। হাই হাই বলছে, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। তো যাই হোক, মার বাবাই নেমেছে, কেউ নামেনি, আমরা নামলে এখন দেরি হয়ে যাবে গিয়ে। বিকজ এখানে আতিথেয়তা খুব বেশি গ্রামের মানুষদের মধ্যে, মানে খুবই সুন্দর আর খুবই ভালো, মানে বলার মতো না। তো সেই আর কি। তো ঠিক আছে, যাই হোক, এখন রসটা আনলে আমি আবার দেখাচ্ছি। মার বাবা আনতে গেছে, গাড়ি থেকে নামবই না। তো বাধ্য হয়ে আমার গাড়ি থেকে নামতেই হলো, আঙ্কেল ছাড়িয়ে নি না নামিয়ে। তো বাবা এখান থেকে আমাকে দিচ্ছে, রস খুব একটা বেশি বসেনি, বাট জাস্ট বসিয়েছে। তোমরা যারা খেজুরের রসের ব্যাপারে জানো, তারা সন্ধ্যার রস তো অবশ্যই জানবে, সবচেয়ে বেশি মিষ্টি হয়। তো বেশিক্ষণ হয়নি বসিয়েছে, তো এইটুকুনি রস হয়েছে, তো এটাই আমি খাবো। তো বাবু এখন হচ্ছে বেলা, আঙ্কেলের খেতের দিকে লাউ পাচ্ছে, লাউ যাবে আগরতলা। তো তোমরা হয়তো বা ভাবছো কি হচ্ছে এখানে, এখানে হচ্ছে আমার বার্থডে। এখন বাজে রাত 12টা। তো মা বাবা আর বিবেক বিক্রম মিলে আমার বার্থডে সেলিব্রেট করছে। আমি ঘুমিয়ে গেছিলাম গিয়ে, এতটা জার্নি করে এসেছি, খুব টায়ার্ড ছিলাম, আমার চেহারা দেখে বুঝতে পারছো, সো প্লিজ ইগনোর মাই ফেস। আর আমাকে ফোন করে বিক্রম বলছে যে বাবার শরীরটা খারাপ হয়ে গেছে, নিচে আসো তাড়াতাড়ি। তো আমি হুট করে নিচে এসেছি, এসে দেখি যে সবাই এরকমভাবে প্রিপারেশন নিয়েছে। আই রিয়েলি রিয়েলি লাইকড ইট, অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে, স্পেশালি বিবেক এটার জন্য ইনিশিয়েট নিয়েছে আই গেস, কারণ বিক্রমের দ্বারা কিছু হয় না, এটা খুব জানা কথা, বিবেকই করেছে, মা আর বাবা মিলে করেছে। সো থ্যাংক ইউ সো মাচ মা বাবা অ্যান্ড বিবেককে ফর দিস লাভলি সারপ্রাইজ। আর এখানে বিক্রম আমার জন্য ক্রাফটসের কিছু জিনিস নিয়েছে। বিক্রম জিজ্ঞেস করেছিল আমাকে আগে যে বার্থডেতে কী লাগবে, তো আমি কিছু কমেন্ট করিনি ওতে। তো ও, আই এম সো হ্যাপি যে ও নিজে থেকে ব্রেন কাটিয়ে এটলিস্ট আমার জন্য কিছু নিয়ে এসছে। আমার এগুলি সত্যি খুব ভালো লাগে, খুব ক্লাসিক লাগে দেখতে। অ্যান্ড বার্থডে ব্লগ আমার এখানে শেষ নয়, কালকে আবার সেলিব্রেট হচ্ছে আমার বাপের বাড়িতে। তো তোমাদের সাথে আবার খুব শিগগিরই দেখা হচ্ছে, আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।